হ্যালো মিরাজ। হ্যাঁ তামিম ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কেমন থাকি রে? তুই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ? ভাই শুনলাম আমিও সে জিনিসটা, ঠিক আছে এখন কি করবেন? এটা তো একটা লিমিটেড থাকে। লাস্টে আমাদের ফাইনালের পরে আমাদের মিটিং এ কি কথা হয়েছে আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না, যে আমরা চেষ্টা করব যে 70-80% আমরা যেরকম সেম টিম থাকতে পারি, ঠিক আছে? আর এই কথার বেসিক বেস আমার বেজি তো ছিল তুই মুশফিকা সব সহ। মুশফিকা আমার জন্য একটা ইম্পর্টেন্ট একজন ছিল। সে করছেটা কি শুন, সে আমার সাথে তো কথা বলেনি, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে, শুনছো সেটা? আমি একটু হালকা একটু শুনেছিলাম, বাট 100% কনফার্ম ছিলাম না। বাট আপনি এখন যেটা বললেন আমি তো এখন 100% শিওর হলাম যে ভাই মনে হয় আলাদা টিম বানাচ্ছে। ভাই এখন আসলে তো তোদের সাথে নাই, খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাব টাপ বেড়ে গেছে, এটা হলো সমস্যা, ঠিক আছে? কারণ হলো যে এখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আর তোরা করতে পারতি না। এখন আমার দাম নেই, এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতেছিস। অসুবিধা নেই মিরাজ, সময় আমারও তো আসবে। পৃথিবীর গোল কিন্তু, শুনে রাখ মিরাজ একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড, আমি এ সাইড, কালকে আমি ওই সাইডে বসবো, তুই এ সাইডে আসবি, বলে যাইস না। আর ওটা তোর বড় ভাইরও বলে দিস ভাই, আপনি রাগ করে না, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। আমি দরকারে ভাই, তুই দেখ আমি কি করি, আমি কথা বলবো না তোর সাথে এ ব্যাপারে, কথা বলবো জিনিসটা কাজটা কোনোভাবে ঠিক করেনি, করার দরকার নাই, করার দরকার নাই।